আজকে চ্যাম্পিয়নপি আমল জাতীয়পতি আমল আজকে বাজেট করতে হয়েছে ভিক্ষা বৃদ্ধি করে বিদেশিদের কাছে হাত পেতে বাজেট করতে হয়েছে তারা এই ক্ষমতা এসে শুধু লুটপাট করেছে দুর্নীতি করেছে তাই আজকে সেই জাতীয়পতি বিএনপি তাই আজকে ম্যাডাম খালেদা জিয়া কারাগারে আর ওই বাবর ওই জিয়াউর রহমানের কুসন্তান আজকে 21 আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী নেতৃত্ব দিয়েছিল আজকে সে পালিয়ে লন্ডনে আছে আজকে দেশে আসতে পারছে না তাই আজকে বঙ্গবন্ধু কান্নার আজকে দীর্ঘ আন্দোলন রক্তের বিনিময়ে এই দেশ আজকে অর্থনৈতিকভাবে সমন্বয় হয়েছে আজকে একটি কথা বলতে চাই বঙ্গবন্ধু কান্না বাংলাদেশকে কোথায় নিয়ে এসেছে আজকে যখন বক্তৃতা দিচ্ছি তখন আপনারা দেখেছেন আজকে যেখানে বাংলাদেশের গড়ায় ছিল $2554 আর আজকে 2824 গড়ায় হয়েছে যেখানে ভারতের যে ভারত 2019 মনে হয় সম্ভবত আর $1280 হচ্ছে পাকিস্তান আর আমরা আজকে 2800 আজকে $24 চিন্তা করা যায় না বিদ্যুৎ আজকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে গেছে $25,566 মেগাওয়াট গত বছর ছিল $2554 দুর্বার গতিতে বঙ্গবন্ধু কান 25,000 মেগাওয়াট দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে সমস্ত সুযোগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাই আমি বলবো তাই বঙ্গবন্ধু কান্না সারা বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে যে ভিক্ষা বৃত্তি করে ওই মোস্তাক থেকে শুরু করে ওই জিআইএস তারা এবং খালেদা জিয়া ভিক্ষা বৃত্তি করে বাজেট তৈরি করতে হয়েছে সর্বশেষ বাজেট ছিল 99,000 কোটি টাকা আর আজকে সর্বশেষ বাজেট বাংলাদেশে 6,03,000 কোটি টাকা বাজেট দিয়েছে আমলে এই বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য তাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বল গতিতে তাই যাতে করে এই দেশে এই সুন্দর এই ভাবমূর্তি এই ইমেজ যাতে নষ্ট না হয় এই বাংলাদেশের ইমেজ নষ্ট না হয় আওয়ামী লীগের ইমেজ যাতে ক্ষুণ্ণ না হয় শেখ হাসিনা ইমেজ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে তাকাতে হবে আমাদেরকে কেউ যেন এই মৎস্যজীবীদেরকে ব্যবহার করতে না পারে ওই স্বাধীনতা বিরোধীরা গলে ঢুকতে না পারে কেউ জায়গা দেবেন না সতর্ক রাখবেন।